বিশালগড় বিধানসভা এমএলএ সুশান্ত দেব নিচে মুগ্ন নুগুই তং থাইজাক বিশালগড় বখাকসিনী কক থাই পাল রক সাল কলগ্রমী বিশালগড় প্রেস ক্লাব কাইসা তংথাই বাকে কক থাই রক বেলায় জঞ্জাল কলাইলাইজা বেলায় চাইতকমান ইয়া গুলব কাইসা বানো তংথাই মানলিয়া বিশালগড় প্রেস ক্লাব কক থাই রক 2023 বিশিনি বিশালগড় বিধানসভা ও চংবারি ও কপলাই এংখা এমএলএ সুশান্ত দেব চংবারি ও কপলাই মানে ইয়া গুলো বিশালগড় বখাকসে ও হামকরাইতে লুকুরংনি নাংমারক বাহাইকে বরং থানি সগিরে নাই বন চাইতবই দঙ তিনি চার সাল এমএলএ বিনি বখাকসে ও তাংফাং বিনয় ভূষণ দাস ন লগি তুই বিশালগড় প্রেস ক্লাবনি কক থুমনাই রংনি বাগৈ কাইসা তংথাই রেনা বাগৈ সামঙ্গ অংখরকা আরো মানজাকা বিশালগড় প্রেস ক্লাবনি আদং তাজুল ইসলাম কাজকো ববতোষ ঘোষ সমীর বমিং ন খবৈতে কুবনি রক এমএলএ নি অচেং মুংন নুগৈ বেলাইনে তংথক জাকা প্রেস ক্লাবনি আদং রক প্রেস ক্লাবনি আদং তাজুল ইসলাম সাগা সাল কলক্রমে চবা খেলাইমেন ইয়াগুলো ব কে বুফানো বরণি কগ্ন খেনানা নাইলিয়া তাবুকে কুবৈ কুবৈন বরণি মুজুমা সুপুঙি রেজাকা এমএলএ সুশান্ত দেব বরণি বাকে ওয়ান সুকমা বাই তিনি অমাহাই সামং কাহাম খেলাইকা দীর্ঘদিনের একটা দাবি আমাদের কাছে স্থায়ী ঠিকানার দাবি ছিল আমরা অত্যন্ত আনন্দিত আজকে যিনি এমএলএ রয়েছেন বিশালগড়ের সুশান্ত দেব মহোদয় উনি আমাদেরকে ফোন করে বলেছেন যে আমরা অনেকবার ওনার কাছেও গিয়েছিলাম এর আগেও উনি বলেছেন যে আজকে উনি পরিদর্শন করবেন এবং কোথায় খাস জায়গা রয়েছে কিনা বা কীভাবে দেওয়া যায় কিনা সরকারি আইন কানুন নিয়ম মেনে কোথাও কী করা যায় কিনা সেই বিষয়ে তিনি আজকে বিশালগড় বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন আমরা বিশালগড় প্রেস ক্লাবের তরফ থেকে অত্যন্ত আনন্দিত এবং খুশি এই মুহূর্তে উদ্যোগ থেকে এমএলএ সাহেবের